লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণের বিজ্ঞপ্তি জারি। 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 89টি আসনে ভোট গ্রহণ 26 এপ্রিল। ইডি হেফাজতের মেয়াদ শেষে আজ রাউজ অ্যাভিনিউ আদালতে কেজরিওয়াল মামলা। তার মুখ্যমন্ত্রিত্বকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলারও শুনানি আজ। ইডির তলবে গেলেন না দিল্লি, ভোটের প্রচারে কৃষ্ণনগরেই ব্যস্ত মহুয়া মৈত্র। দেশের বিচার ব্যবস্থার মর্যাদা নষ্টের চেষ্টা চলছে, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে চিঠি 600 আইনজীবীর। আগামী আর্থিক বছরে মনরেগার মজুরি 3-10% বাড়ানোর বিজ্ঞপ্তি প্রকাশ কেন্দ্রের। নমস্কার, আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণের বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। এই দফায় 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট গ্রহণ 26 এপ্রিল। মনোনয়ন দাখিল শুরু হচ্ছে আজ থেকে, চলবে 4 এপ্রিল পর্যন্ত। প্রত্যাহারের শেষ দিন 8 এপ্রিল। এই দফায় এ রাজ্যে রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিং আসনে ভোট নেওয়া হবে। প্রথম দফার 102টির মধ্যে 98টি আসনে মনোনয়ন দাখিলের প্রক্রিয়া গতকাল শেষ হয়েছে। বিহারের 4টি আসনে আজ পর্যন্ত মনোনয়ন পেশ করা যাবে। প্রথম দফায় রাজ্যের 3টি আসন কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে মোট 28টি মনোনয়ন জমা পড়েছে বলে জানালেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী। তিনি জানান, এখনও পর্যন্ত মোট 1,235টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে 1,029টি ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে। কোচবিহারে 17, জলপাইগুড়িতে 11 এবং আলিপুরদুয়ারে 9 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। লোকসভা সাধারণ নির্বাচনের আমাদের আজকে মনোনয়ন পর্ব জমা দেওয়ার শেষ দিন। তো গতকাল পর্যন্ত আমাদের যে মনোনয়নপত্র অর্থাৎ যে নমিনেশন পেপার জমা পড়েছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে 3টি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির জন্য, সেটা জানাচ্ছি। কুচবিহার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি বা কুচবিহার লোকসভা কেন্দ্রে মোট জমা পড়েছে 10টি নমিনেশন পেপার, 10টি মনোনয়নপত্র। আলিপুরদুয়ারে মোট জমা পড়েছে 8টি মনোনয়নপত্র। জলপাইগুড়ি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে মনোনয়নপত্র জমা পড়েছে মোট 10টি। আমাদের সি ভিজিল যে মোবাইল অ্যাপ্লিকেশন আছে, যার মাধ্যমে সাধারণ মানুষ এবং সকলেই যে কেউ কমপ্লেন জানাতে পারেন কমিশনের কাছে, এই সি ভিজিলের মাধ্যমে মোট কমপ্লেন এখনও পর্যন্ত গতকাল পর্যন্ত জমা পড়েছে 1,126 এবং আজকে পর্যন্ত জমা পড়েছে 1,235টি। এ পর্যন্ত মোট 6,95,00,000 হিসাব বহির্ভূত টাকা উদ্ধার হয়েছে বলে জানান তিনি। এই যে 6,95,00,000 যেটা বলা হলো বিভিন্ন সোর্স থেকে পাওয়া গেছে। আমাদের 22টি এজেন্সি একযোগে কাজ করছে, তো এই 22টি এজেন্সি যেটা কমিশন নিযুক্ত, এই 22টি এজেন্সি রয়েছে, যার মধ্যে স্টেট পুলিশ আছে, আমাদের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের বেশ কিছু এজেন্সি রয়েছে, এই সবগুলো মিলিয়ে এই টাকাটি পাওয়া গেছে। তো এক্ষেত্রে প্রত্যেকের বিভিন্ন ইয়ে টোটাল টাকাটা সেই ফিগারটা আমরা বললাম, প্রত্যেকের আলাদা আলাদা সোর্স, তো এইভাবে আমাদের কাছে এইভাবে বলা সম্ভব না। তো এটা প্রচুর একটা বড় লিস্ট, টোটাল যে টাকাটা হয়েছে সেটাই আমরা জানালাম। কোচবিহারে মোট 10টি মনোনয়ন জমা পড়েছে। কংগ্রেস, বিজেপি, ফরওয়ার্ড ব্লক ও অন্যরা 1টি করে মনোনয়ন দিয়েছেন। নির্দলরা পেশ করেছেন 6টি মনোনয়ন। বিদায়ী সাংসদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিককে ফের প্রার্থী করেছে বিজেপি। তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দেন জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া। ফরওয়ার্ড ব্লকের পক্ষে মনোনয়ন জমা দেন নীতিশ চন্দ্র রায়। বন্দে মাতরম।
জলপাইগুড়িতে জমা পড়েছে 10টি মনোনয়নপত্র। এর মধ্যে বিজেপি, তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম ছাড়াও বহুজন সমাজ পার্টির প্রার্থী ও চারজন নির্দল প্রার্থী রয়েছেন। বিজেপি গতবারে জয়ী সাংসদ জয়ন্ত রায়কেই ফের মনোনয়ন দিয়েছে। তিনি তার মনোনয়ন পেশ করেছেন। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে মনোনয়ন পেশ করেছেন অধ্যাপক নির্মল রায়। এখানে সিপিআইএম এর হয়ে মনোনয়ন পেশ করেন দেবরাজ বর্মন। আলিপুরদুয়ারে মোট 8টি মনোনয়নপত্র জমা পড়েছে। বিজেপি, তৃণমূল কংগ্রেস ও বাম ছাড়া মনোনয়ন পেশ করেছেন বিএসপির একজন ও চারজন নির্দল প্রার্থী। গতবারের বিজয়ী সাংসদ জন বার্লাকে এবার টিকিট দেয়নি বিজেপি। তার বদলে প্রার্থী হয়েছেন বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা। তিনি মনোনয়ন পেশ করেন। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে মনোনয়ন পেশ করেছেন প্রকাশ চেক বরাইক। আলিপুরদুয়ারে বাম সমর্থিত আরএসপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেছেন মিলি ওরাও। এরাজ্যে ইডি যে 3,500 কোটি টাকা হিসাব বহির্ভূত অর্থ বাজেয়াপ্ত করেছে তা এখানকার গরিব মানুষের মধ্যে বিতরণের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি তিনি কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সঙ্গে টেলিফোনে কথা বলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে তার প্রত্যয় আরও বেড়েছে বলে জানালেন অমৃতা রায়। প্রায় 7-8 মিনিট ধরে কথা হয়েছে এবং উনি যেভাবে আমার সঙ্গে কথা বললেন আমার একেবারেই মনে হয়নি যে ওনাকে আমি চিনতাম না। মানে হি মেড মি ফিল ভেরি কমফোর্টেবল, যেন অনেক দিনের পরিচিতি, এবং সুন্দরভাবে আমার সঙ্গে একটা আলোচনায় গেলেন। এবং আমি এমনিতেই কনফিডেন্ট ছিলাম, যেটা আমি আগেও বলেছি, কিন্তু ওনার কথা শুনে আমার জোশ আরও বেড়ে গেছে। বিজেপি 10টি রাজ্যে দলীয় পর্যবেক্ষক নিযুক্ত করেছে। উত্তরপ্রদেশের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মাকে মহারাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়েছে। ওপি ধনকরকে দিল্লির, ক্যাপ্টেন অভিমন্যুকে অসমের, নীতিন নবীনকে ছত্তিশগড়ের, নলিন কুমার কোটিলকে কেরালের, এস চুবা আওকে মেঘালয়ের, ডাক্তার অজিতকে মণিপুরের, দেবেশ কুমারকে মিজোরামের, অভয় পাতিলকে তেলেঙ্গানার, অবিনাশ রায় গুপ্তাকে ত্রিপুরার পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। মহিলাদের মর্যাদা ও সম্মানের প্রশ্নে বিজেপিকে তীব্র আক্রমণ করল কংগ্রেস। দলের মুখপাত্র অলোক আলাম্বা বলেন, এই নিয়ে বিজেপি অনেক বড় বড় কথা বললেও কার্যক্ষেত্রে প্রতি পদে তারা মহিলাদের অসম্মান করে। ব্রজভূষণ শরণ কে খিলাফ FIR সুপ্রিম কোর্ট কে কেনে প্রতি হ্যাঁ ইয়া নাহি, উসকে বাওজুদ ভি ক্যা ব্রজভূষণ শরণ কি গিরফতারি হুই হ্যায়, ক্যা ও আজাদ ঘুম রাহা হ্যায়, ক্যা বেটিয়ো কো ন্যায় মিল গিয়া হ্যাঁ ইয়া নাহি। मणिपुर की आदिवासी बेटियों के साथ सामूहिक बलात्कार क्या 6 महीने से ऊपर हो गए, कौन सी अदालत में फास्ट ट्रैक में केस चलाकर उन्हें सजा दे दी गई, आप इस पे खामोश है स्मृति ईरानी जी। आपके मंत्री हरियाणा में संदीप सिंह आज भी यौन उत्पीड़न के गंभीर आरोप FIR में मंत्री पद पे बने हुए हैं या नहीं, सवाल आज भी यहाँ खड़ा हुआ है। হিমাচল প্রদেশে 2 নতুন কার্যনির্বাহী সভাপতি নিযুক্ত করল কংগ্রেস। সঞ্জয় অবস্থি ও চন্দ্রশেখর রাজ্যে কংগ্রেসের নির্বাচনী প্রচার ও দলীয় সংগঠন দেখবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
মহারাষ্ট্রে আজ মহাজ্যোতি জোট তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে। এই জোটে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে নেতৃত্বাধীন শিবসেনা, বিজেপি এবং রাকম্পা রয়েছে। আসন সমঝোতা নিয়ে তাদের মধ্যে মতৈক্য হয়েছে বলে জানা গেছে। তবে বিরোধী মহাবিকাশ আঙাড়ি জোট এখনও নিজেদের ঘর গুছিয়ে উঠতে পারেনি। উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা ইতিমধ্যেই তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। রাজ ঠাকরের নেতৃত্বাধীন এমএনএস এনডিএ জোটে যোগ দিতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে। অরুণাচল প্রদেশে এবার 19 এপ্রিল লোকসভার সঙ্গে সঙ্গে বিধানসভার 7টি আসনেও নির্বাচন হবে। মুখ্যমন্ত্রী পেমা খান্ডু সহ 5 বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিধানসভায় জিততে চলেছেন। গতকাল এই 5টি আসনে মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল। অন্য কোনো প্রার্থী মনোনয়ন পেশ না করায় তাদের জয় নিশ্চিত। নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে সব দলকে প্রতিদ্বন্দ্বিতা করার সমান জমি দিচ্ছে না বলে ডিএমকে অভিযোগ করেছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, কমিশন যেভাবে চলছে তাতে একটি নির্দিষ্ট দল বা জোটই সুবিধা ভোগ করছে। আবগারি দুর্নীতি মামলায় ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালের ইডি হেফাজতের মেয়াদ আজ শেষ হচ্ছে। তার ইডি হেফাজতের মেয়াদ বাড়ানো হবে নাকি তাকে সিবিআই হেফাজতেই রাখা হবে, রাউজ অ্যাভিনিউ আদালত আজ সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এদিকে কারাগারে থাকা সত্ত্বেও কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা না দেওয়ায় এ নিয়ে দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে, তারও শুনানি হবে আজ। ইডির গ্রেপ্তারিকে বেআইনি দাবি করে কেজরিওয়াল যে আবেদন জানিয়েছেন সে ব্যাপারে আদালত 2 তারিখের মধ্যে ইডিকে তাদের বক্তব্য জানাতে বলেছে। এই মামলার পরবর্তী শুনানি 3 এপ্রিল বুধবার। বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং কেজরিওয়ালকে কটাক্ষ করে বলেছেন, কেজরিওয়াল তার কৃতকর্মের ফল ভোগ করছেন, যেমন কর্ম তেমন ফল। নরেন্দ্র মোদি কংগ্রেস বিপক্ষ বিজেপি জৈসা কিয়ে ওইসা পায়। অন্যদিকে দিল্লি সরকারের ক্যাবিনেট মন্ত্রী আতিশি বলেছেন, সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসাবশত বেআইনিভাবে কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতও এই নিয়ে প্রশ্ন তুলে ইডিকে তাদের অবস্থান ব্যাখ্যা করতে বলেছে। কোর্ট নে ভি কাহা হ্যায় কি ইস বাত কো জাঁচনে কি জরুরত হ্যায় কি ক্যা ইয়ে অ্যারেস্ট মোটিভেটেড হ্যায়। আজ হাইকোর্ট নে ভি মানা হ্যায় কি ইয়ে অ্যারেস্ট গ্যার লোকতান্ত্রিক হো সকতা হ্যায়। আজ হাইকোর্ট নে ভি মানা হ্যায় কি ইয়ে অ্যারেস্ট গ্যার কানুনি হো সকতা হ্যায়। और इसी कारण से हाई कोर्ट ने ईडी को नोटिस दिया है। और बहुत स्पष्ट तौर से आप देखेंगे कि पैरा 15 में हाई कोर्ट ने इस मुद्दे को उठाया है, इस अरेस्ट की लीगैलिटी को, क्या ये अरेस्ट पॉलिटिकली मोटिवेटेड है, क्या ये अरेस्ट इलेक्शन को और डेमोक्रेटिक प्रोसेस को अफेक्ट करने की कोशिश कर रहा है। तो हम हाई कोर्ट के इस फैसले का स्वागत करते हैं। ইডির তলবে আজ দিল্লি গেলেন না মহুয়া মৈত্র। বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের একটি মামলায় কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে আজ দিল্লির সদর দপ্তরে হাজির হতে বলেছিল ইডি। ডাকা হয়েছিল তার বন্ধু শিল্পপতি দর্শন হীরানন্দানিকেও। মহুয়া জানিয়েছেন, লোকসভা ভোটের প্রচারে ব্যস্ত থাকায় এখন তার পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয়। ভোটের প্রচারের মধ্যে তলব করে কেন্দ্রীয় এজেন্সি তাকে হেনস্থা করছে বলে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন মহুয়া। উত্তরাখণ্ডের কংগ্রেস নেতা হরক সিং রাওয়াতকে নোটিশ পাঠাল ইডি। তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে তদন্ত চলছে। তাকে 2 এপ্রিল দেরাদুনে ইডির দপ্তরে হাজির দিতে বলা হয়েছে। বন দপ্তরের জমি বেআইনিভাবে দখল করে থাকা এবং কর্বেট ন্যাশনাল পার্কে গাছ কাটার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। দেশের বিচার ব্যবস্থাকে হেয় করার এবং বিচার ব্যবস্থা নিয়ে অপপ্রচার চালানোর চেষ্টা চলছে বলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে লেখা এক চিঠিতে অভিযোগ করলেন 600-এরও বেশি আইনজীবী। স্বাক্ষরকারীদের মধ্যে হরিশ সালভে, মনন কুমার মিশ্র, আদিশ আগরওয়াল, চেতন মিত্তল, পিঙ্কি আনন্দ প্রমুখ রয়েছেন। তাদের অভিযোগ, বিভিন্ন মামলার বিচারে, বিশেষত যেসব মামলায় কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব জড়িত রয়েছেন, সেই সব ক্ষেত্রে প্রভাব খাটানোর চেষ্টা হচ্ছে। বিচার বিভাগের সব পক্ষে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে সবার কাছে অনুরোধ জানানো হয়েছে এই চিঠিতে।
মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মসংস্থান আইন মনরেগায় মজুরি বাড়ালো কেন্দ্র। আগামী আর্থিক বছর থেকে এই বর্ধিত মজুরি পাবেন শ্রমিকরা। মজুরি বৃদ্ধির হার 3-10%। মজুরি সবথেকে বেশি বেড়েছে গোয়ায়। এছাড়া তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও তামিলনাড়ুতেও উল্লেখযোগ্যভাবে বেড়েছে মজুরি। আদর্শ আচরণবিধি বলবৎ থাকায় নির্বাচন কমিশনের বিশেষ অনুমতি নিয়ে এই মজুরি বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ত্রিদেশীয় সফরের শেষ পর্বে মালয়েশিয়া গেলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। সেদেশের প্রধানমন্ত্রী আনোয়ার বিন ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন তিনি। দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সেদেশের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ডক্টর জয়শঙ্কর। দ্বিপাক্ষিক বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার নেওয়া হয়। ডক্টর জয়শঙ্কর সেখানকার প্রবাসী ভারতীয়দের সঙ্গেও আলাপচারিতায় যোগ দেন। ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবা দুদিনের ভারত সফরে আজ নতুন দিল্লিতে আসছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন তিনি। তাদের মধ্যে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে। দিমিত্র এদেশের শিল্পপতিদের একটি প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করতে পারেন। নাগাল্যান্ডের 13টি জেলায় কেন্দ্রীয় বাহিনীর বিশেষ অধিকার আইন আফসপার মেয়াদ বাড়ানো হল। আরও 6 মাস এই আইন জারি থাকবে বলে কেন্দ্রীয় সরকারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ ধার জেলায় কমল মওলা মসজিদে ভোজশালা চত্বরে সমীক্ষার কাজ চালাচ্ছে। মার্চের 22 তারিখ থেকে হাইকোর্টের নির্দেশে এই সমীক্ষা শুরু হয়েছে। হিন্দুরা এই চত্বরকে বাগদেবীর মন্দির বলে দাবি করছেন। অন্যদিকে মুসলমানদের দাবি এটি কমল মওলা মসজিদ। কলকাতা বিমানবন্দরে আজ এক কর্তব্যরত সিআইএসএফ জওয়ান নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। তিনি 5 নম্বর গেটের ওয়াচ টাওয়ারে কর্তব্যরত ছিলেন। হঠাৎই গুলির আওয়াজ শুনে সবাই ছুটে যান। বেসরকারি হাসপাতালে ওই জওয়ানকে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। মৃত জওয়ানের নাম সি বিষ্ণু। তার বাড়ি তেলেঙ্গানায়। ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে। উত্তরপ্রদেশে 2টি ট্রাকের মধ্যে সংঘর্ষে আগুন লেগে 2 চালকের মৃত্যু হয়েছে। জাতীয় সড়কের ওপর 2টি ট্রাকের মধ্যে সংঘর্ষের পর সেই 2টিতে আগুন ধরে যায় বলে মনে করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। कंट्रोल रूम के माध्यम से सूचना मिली कि कानपुर सागर हाईवे पर जनपद महोबा की खन्ना थाना क्षेत्र के बॉर्डर पर 2 ट्रक आमने सामने जो है लड़ गए हैं, जिसमें आपस में आग लग गई। तत्काल फायर ब्रिगेड की 3 गाड़ियां मौके पर आकर के उन दोनों ट्रकों में लगी हुई आग को बुझाया गया एवं क्रेन के माध्यम से दोनों ट्रकों को साइड में ले जाया गया। दोनों ट्रकों में एक एक व्यक्ति जो है मृत अवस्था में निकाले गए, जिनको मोर्चरी भिजवा दिया गया है। पंचायतनामा पोस्टमार्टम 4 बजे सुबह की जाएगी और वर्तमान में हाईवे को चालू करा दिया गया। উত্তরাখণ্ডে উধম সিং নগর জেলায় একটি গুরুদ্বারায় বাবা নরসিম সিংকে আজ সকালে গুলি করে হত্যা করেছে দুষ্কৃতীরা। বাইকে করে এসে ওই দুষ্কৃতীরা গুলি চালায়। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
छः बजे बाबा जी डेरे में बैठे थे नाना मत्ता डेरे में, वहाँ पर किसी अज्ञात व्यक्ति द्वारा उनको गोली मार दी और उनकी मृत्यु हो गई है। हमें स्वस्थ हॉस्पिटल में लाया गया जहाँ इनको मृत घोषित कर दिया गया है। उनकी पंचायतनामा की कार्रवाई की जाएगी, उसके बाद पोस्टमार्टम होगा और अंतिम संस्कार की कार्रवाई की जाएगी। लॉर्डर इश्यू सब नॉर्मल है और पुलिस को निर्देश दे दिए गए हैं कि वो जल्द से जल्द जो दोषी हैं उनके खिलाफ उनके जाँच करें और उनके खिलाफ कार्रवाई करें। তামিলনাড়ুর এমডিএমকে সাংসদ এ গণেশ মূর্তির জীবনাবসান হয়েছে। কয়েকদিন আগে তিনি কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স ছিল 76 বছর। বেলুর মঠে গঙ্গার ধারে পঞ্চভূতে লীন হল রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ স্বামী স্বর্ণানন্দের পার্থিব শরীর। অশ্রু সজল বিদায় জানালেন অগণিত ভক্ত। ধামসা মাদলের তালে তাল মিলিয়ে আদিবাসী রমণীদের নাচ, চলছে পূজার্চনা। গ্রামীণ সংস্কৃতি থেকে বহু দূরে থেকেও এখনও এভাবেই নিজেদের ঐতিহ্য আর পরম্পরা বাঁচিয়ে রেখেছেন বাঁকুড়ার চম্পা কিয়ারির আদিবাসী সম্প্রদায়ের মানুষ। নতুন ফুল পাতাকে বাহা উৎসব পালনের মধ্যে দিয়ে স্বাগত জানানো হয়। নবপ্রজন্মের মধ্যে নিজেদের সংস্কৃতি বাঁচিয়ে রাখতে বছরভর নানান উদ্যোগের পাশাপাশি চলতি বছরেও শুরু হয়েছে চম্পা কিয়ারি বাহা বঙ্গা বাহা পরব। প্রথা অনুযায়ী দোল পূর্ণিমার পর থেকে শহুরে সাঁওতালপল্লী চম্পা কিয়ারিতে তিন দিনের বাহা বঙ্গা বাহা পরব শুরু হয়েছে। আদিবাসী প্রথানুযায়ী প্রথম দিন উম মাহা অর্থাৎ শুভ সূচনা, দ্বিতীয় দিন শারদী মাহা মানে মূল পূজানুষ্ঠান, আর উৎসবের তৃতীয় অর্থাৎ শেষ দিন জালে মাহা বা বাহাবাসকে। চম্পা কিয়ারি গ্রামের পূজারী মলিন্দ হাসদা বলেন, বসন্তের সূচনায় এই উৎসব পালিত হয়। নিজেদের ঐতিহ্য আর পরম্পরা রক্ষায় নবপ্রজন্মের আগ্রহ বাড়ছে। প্রথম দিন হচ্ছে উম মাহা অর্থাৎ শুদ্ধিকরণ দিবস, দ্বিতীয় দিন শারদী মাহা অর্থাৎ পূজো পার্বণের দিন, তারপরের দিন হচ্ছে তৃতীয় দিন অর্থাৎ সেদিন হচ্ছে তার সমাপ্তি বা বিসর্জনের দিন। এই বাহা উৎসব হচ্ছে আদিবাসী সাঁওতাল সমাজে নতুন একটা স্পর্শকাতর এবং হচ্ছে এটা খুব অন্য আঙ্গিকে এটা এই পুজোটা হয়। আজকে যারা আমরা শহর কেন্দ্রিক যারা আমরা সহজে বসবাস করছি তাদের ছেলে মেয়েগুলো এবং আমরা গ্রামবাসীগুলো আমরা শহরবাসী যারা আছি আমরা তারা হচ্ছে এইটাকে যেখানে গ্রাম বাংলায় যেখানে এটা প্রায় বিলীন প্রায় সেখানটায় আমরা নতুন যারা শহরমুখী যারা আছি আমরা শহরে বসবাস করছি তারা এটাকে নতুন নতুন প্রজন্মের কাছে আমরা নতুনভাবে পৌঁছে দেওয়ার জন্য এটা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। উপভোগ আমরা প্রচণ্ড উপভোগ করছি। ছোটবেলার থেকে আমাদের যেটা উৎসাহ আগ্রহ সেটা বিন্দুমাত্র কমেনি, দিন দিন বরং বেড়ে যাচ্ছে অ্যান্ড আশা করব ফিউচার আরও বেশি বাড়বে। তারপরের দিন এটা আমরা সারদি, এই সারদিতে আমরা পুরো শাল গাছের ফুল নিয়ে এটা পুজো করা হয়। আমাদের পাড়ার সকলে সবাই মিলে একসাথে মিলিত হয়ে এই পুজোটা আমরা করি। বারাণসীতে গঙ্গা বিলাসের নতুন ব্যবস্থায় উচ্ছ্বসিত পর্যটকরা। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে গঙ্গাবক্ষে ইলেকট্রিক ওয়াটার মেট্রোর ব্যবস্থা করা হয়েছে। দূষণহীন এই যানে যাত্রীরা গঙ্গাবক্ষে ঘুরতে পারছেন, সেই সঙ্গে দুপাশের ঘাটের ইতিহাস জানানোরও ব্যবস্থা রয়েছে। বেসরকারি সংস্থা অলোকনন্দা ক্রুজের এই উদ্যোগ বারাণসীতে পর্যটক আকর্ষণের অন্যতম মাধ্যম হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। খেলার খবরে ক্রিকেট। আইপিএলে ইতিহাস, একদিনে উঠল রেকর্ড 505 রান। সানরাইজার্স হায়দ্রাবাদ 31 রানে হারালো মুম্বাই ইন্ডিয়ান্সকে। প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে জয়ের জন্য 278 রানের লক্ষ্য রাখে। হেনরি ক্লাসেন 34 বলে 80, ট্রাভিস হেড 24 বলে 62 এবং অভিষেক শর্মা 23 বলে 63 রান করেন। জবাবে মুম্বাই 20 ওভারে 5 উইকেট হারিয়ে 246 রানের বেশি তুলতে পারেনি।
আজ মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস। সবশেষে আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আকাশ আংশিক মেঘলা থাকবে। এখন দেখে নেব রাজ্যের কয়েকটি জায়গার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা 12 ডিগ্রি ও সর্বনিম্ন 9 ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ি সর্বোচ্চ 28 ডিগ্রি ও সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে সর্বোচ্চ 28 ডিগ্রি ও সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। মালদায় সর্বোচ্চ 32 ডিগ্রি ও সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বহরমপুরে সর্বোচ্চ 34 ডিগ্রি ও সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে যথাক্রমে 34 ও 23 ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে সর্বোচ্চ 36, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে সর্বোচ্চ 35 ডিগ্রি এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় সর্বোচ্চ 36 ডিগ্রি এবং সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় সর্বোচ্চ 37 ডিগ্রি এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে সর্বোচ্চ 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। দীঘায় সর্বোচ্চ 33, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ড হারবারে সর্বোচ্চ 35, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 33.9 ডিগ্রি ও 26.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরো একবার। লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণের বিজ্ঞপ্তি জারি। 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 89টি আসনে ভোট গ্রহণ 26 এপ্রিল। ইডি হেফাজতের মেয়াদ শেষে আজ রাউজ অ্যাভিনিউ আদালতে কেজরিওয়াল মামলা। তার মুখ্যমন্ত্রিত্বকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলারও শুনানি আজ। ইডির তলবে গেলেন না দিল্লি, ভোটের প্রচারে কৃষ্ণনগরেই ব্যস্ত মহুয়া মৈত্র। দেশের বিচার ব্যবস্থার মর্যাদা নষ্টের চেষ্টা চলছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে চিঠি 600 আইনজীবীর। আগামী আর্থিক বছরে মনরেগার মজুরি 3-10% বাড়ানোর বিজ্ঞপ্তি প্রকাশ কেন্দ্রের। সংবাদ এখন এ পর্যন্তই। এরপর দুপুর 3টে রয়েছে সংবাদ এক নজরে। নমস্কার।